গুড মর্নিং বন্ধুরা, এই দেখো সকালবেলা, এখন সময় হচ্ছে 9:24। উঠেছি অনেকক্ষণ আগেই, তারপরে মেঘনাকে ব্রাশ ট্রাশ করানো, আমি ব্রাশ করলাম, তারপরে চা করলাম, এখন চাটা খাবো। আর মেঘনার আজকে ব্রেকফাস্টে দিচ্ছি, দেখো এখানে আছে একটা ছোট কাঁঠালি কলা, এই যে 3 টুকরো কাঁঠালি কলা ছোট একটা, আর দিয়েছি 2টো খেজুর, আর দেবো ড্রাই ফ্রুটস পাউডার, আর দেবো দুধ। দুধটা গরম আছে, একটু ঠান্ডা হোক, দিয়ে এটা দিয়ে আমি এটাকে আমি মিক্স করে নিয়ে একটা স্মুথি বানিয়ে নেবো, দিয়ে সেটা ওকে খাওয়াবো। তো চলো এটা বানিয়ে নিই। এইটা হচ্ছে ড্রাই ফ্রুটস পাউডার, এখানে শুধু আছে আমন্ড, কাজু, আখরোট, এই 3টেই আছে। বন্ধুরা আমার কিন্তু ওটস ব্যানানা স্মুথি রেডি, এখন মেঘনাকে এটা খাবো। অ্যাকচুয়ালি সকালে আমি মেঘনাকে কোনোদিনও ভাত খাওয়াই না, আজ পর্যন্ত খাওয়াইনি। হ্যাঁ, যখন আমি আমার বাপের বাড়ি যেতাম, সকাল সকাল উঠতাম, সকালে 7:30-7:30 সুজি টুজি খাইয়ে 10:30-10:30 যখন আমরা ভাত খেতাম ওকে, ও তো গোটা ভাত চিবিয়ে খায় না, ওই ঘুরতে ঘুরতে যদি মুখে দিতাম যেটুকু খেতো খেতো, তারপরে ওকে লাঞ্চ করাতাম। কিন্তু এখানে সেটা হয় না, এখানে ঘুম থেকে উঠতে উঠতেই কিন্তু আমাদের অনেক বেলা হয়ে যায়, যেহেতু রাতেও অনেক রাত করে ঘুমাই। বাপের বাড়ির ব্যাপারটা আলাদা, কাজ বাজ করি না, নিজের মতো নিজে থাকি, সময় মতো খেয়ে নিই, ঘুমিয়ে পড়ি। কিন্তু এখানে তো সেটা না, নিজের মতো নিজের কাজগুলো করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, এখন আমি এই যে চা খেয়ে নেবো, এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট, তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো। আর এটা কিন্তু 1 বছর পর থেকে দেওয়া যাবে, তবে হ্যাঁ, ড্রাই ফ্রুটস পাউডারটা তোমরা অ্যালার্জি চেক করে তবেই কিন্তু দেবে। আমি মেঘনাকে 2.5 বছরের পরেই কিন্তু ওকে ড্রাই ফ্রুটস দিয়েছি, এর আগে কোনোদিনও দিইনি, একমাত্র কাজুটা দিয়েছিলাম, তাও এই 2 বছরে 2 বার না 3 বার দিয়েছি কাজুটা। যাই হোক, কি মাম্মি লাইট হচ্ছে না? ওকে, এখন মেঘনা অ্যাঞ্জেলা দেখছে, অ্যাঞ্জেলাকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়ি দাও। বা ঘুমিয়ে গেছে, ওকে মনু পড়ে গেছে, কই তোমার বুনু, গোপালটাকে কি করেছে দেখো, গালি বালি দিয়ে কালকে। তো চলো এখন মেঘনাকে খাইয়ে নিই, আর আমিও চাটা খেয়ে নিই। ওয়েদারটা দেখো, কদিন ধরে তো সমানে মেঘলা ওয়েদার, কোনো রোদের কোনো চিহ্নই নেই, কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, আর এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখনও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, যদিও একদম হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কি করেছিস, কি করেছিস, খাবার কি করেছিস, খাবারটা কি করেছিস, আজকে খাইয়ে কোনো লাভ হলো না, দেখো বমি করে দিল, সব বমি করে দিয়েছে, যতটা মানে যতটা হয়েছে সবটাই বমি করে। কি করেছো, বমি করে দিয়েছে, বমি হবে না, মুখের মধ্যে রেখে দিলে তো, মুখের মধ্যে রেখে দিলেই ওর বমি হয়ে যায়। এই যে দেখো, যতটা নিয়েছিলাম ঠিক ততটাই আছে, দেখো কফ বেরিয়ে গেছে, আজকে আর গেল, কি আর করা যাবে। এখন বাজে 10:08-9:30 থেকে এতক্ষণ খাওয়ালাম, মানে হাফ বাটি খেয়েছে, যতটা নিয়েছি তার হাফ খেয়েছে, আর হাফটাই পুরো বমি করে, বাটিটার মধ্যেই বমি করে দিয়েছে। অ্যাকচুয়ালি বাটিটা সামনে রেখেছিলাম, ভেবেছিলাম বমি করবে না, তো বমিটা করে দিল। যাই হোক, মাঝে মাঝে তো বাচ্চারা বমি করে জানো, আর বমি করলে যে মানে খাওয়ানোর পর যদি বমি করে দেয়, সেই কষ্টের থেকে আর মায়ের কোনো কষ্ট নেই, আর বাচ্চারা যদি পুরো খাবার শেষ করে, সেই সুখের শান্তির থেকে আনন্দের থেকে আর কিছু নেই, ভগবানও খুশি হয় না। যাই হোক, বমি করে দিল, এখন আর কি করা যাবে, বমি করলে না আমি ওকে আর খাওয়াই না, কারণ আমরা জানি বড়রা বমি করলে কতটা কষ্ট হয়, আর বমি করার পর আমাদের কিছু খেতে ইচ্ছা হয় না, মুখটা পুরো টক হয়ে যায়, এটা ওর কিন্তু অ্যাসিড ম্যাসিড হয়নি, অ্যাকচুয়ালি মুখে খাবারটা রেখে দিও, এম করে রেখে দিয়েছিল, ওই জন্য বমি করে দিয়েছিল, যখনই এরকম করে মুখে রেখে দেয় তখনই বমি করে দেয়। কি করেছিস তুই, ওমা তুমি বমি করে দিয়েছো, আমাদের তাকাও, বমি করেছো, কি করেছো, এ করে মুখে কালি মালি মেখে কি করেছে, বমি এ এ এখন কে হচ্ছে, বাবা বাবা হচ্ছে, তুমি কি করেছো, তুমি মা করে দিয়েছো আর বমি করেছো, বমি বাবা 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 বমি করে, মেঘা বমি করেছে, কে বমি করেছে, বাবা বাবা বমি করলো কখন। তো বন্ধুরা দেখো, আমি বেগুন ভাজা করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ, আর আজকে যেহেতু বৃহস্পতিবার বেগুন পোড়াবো না, বৃহস্পতিবার শনি মঙ্গলবারে আমার মা বলে এগুলো পোড়াতে না, মেয়ের জন্মবারে, তো যাই হোক, তো সেই জন্য বেগুনটা ভেজে নিয়েছি, এটাকে এবার চটকাবো এটা দিয়ে, মানে বেগুন পোড়া যেরকম হয় লাইক সেরকমই দিয়ে, তারপরে ভাত খাবো, আর কটা ঝরঝরে বাসি ভাত আছে, জল ঢেলে রাখিনি, তো চলো এখন এটা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, মেঘনা তো আর খেলো না, বমি করে দিল, আর কিছুই খায়নি, তো এখন বাজছে 12:05, আর আমি এখন ডিম কষাচ্ছি, ডিমের ঝোল রান্না করব। আজকে ওয়েদারটা একদমই মানে ভালো, খুবই ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আজকে আর কিছু রান্না করবো না, ডিমের ঝোল করবো, আর মেঘনাকে মিক্সিতে দুধ ভাত টেস্ট করে খাই দেবো, যেহেতু গোটা ভাত পেট ভরে খায় না, তা সেই জন্য, যেহেতু সকালেও সব বমি করে দিয়েছে, কিছু খেলো না, আর ও বমি করলে আমি ওকে কিছুই খাওয়াই না, তো তার জন্য না ওকে আমি ইয়ে করে দেবো, মিক্সিতে দুধ ভাত পেস্ট করে খাইয়ে দেবো কিছুক্ষণ পরে 12:30-টার দিকে,
তো তখন 10টা বাজে আর এখন 12:30 বাজে, 12:30 পৌনে 1টা মানে আড়াই ঘন্টা প্রায় হয়ে গেল না খেয়ে, যেহেতু আছে কিছুই খাইনি, একটু জল খেয়েছে বমি করার পরে, আর কিছুই ওকে দিইনি। তো চলো এখন রান্নাটা করে নিই। তো ফ্রেন্ডস মশলাটা কষানো হচ্ছে, তো ততক্ষণে ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করাই যেতে পারে, তো এখন তো আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করাই যায়। তো তোমরা সবার আগে কমেন্ট করো যে বাড়িতে তোমাদের কি বলে ডাকে, বৌমা বলে ডাকে নাকি নাম ধরে ডাকে নাকি অন্য কোনো নাম রেখেছে বাড়িতে। তো জানি না এটা তোমরা বিশ্বাস করো কিনা, আমাদের পাড়াতেও অনেক ঘটেছে, এমনকি আমার মায়ের সাথেও ঘটেছে, মানে বাপের বাড়িতে যেই নামটা থাকে রিয়েল নাম, সেই নামের যদি নিজের কোনো ননদ থাকে একদম নিজের মায়ের পেটে, মানে নিজের বরের বোন বা দিদি যদি থাকে সেই নামে, তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে এসে নাম বদলে দেয়। এটা কিন্তু অনেক বাড়িতে হয়ে থাকে, তোমরা জানো কিনা আমি জানি না, তবে এটা আমি মানি। আর এটা আমার মায়ের সাথেও হয়েছে, আমার মায়ের নাম হচ্ছে সন্ধ্যা, আমার মারা দু বোন সন্ধ্যা আর আমার মাসির নাম আরতি, তো আমার মায়ের নাম সন্ধ্যা আর আমার বাবারা দু ভাই এক বোন, আমার পিসির নামও সন্ধ্যা, আমার একটাই পিসি আর একটাই মাসি, তো আমার পিসির নামও সন্ধ্যা। আমার বাবার নাম হচ্ছে শিব, আর সত্যি কথা বলতে গিয়ে তোমরা হয়তো অনেকে জানো যারা আমাকে রিয়েল লাইফে চেনো, আমাদের ফুল ফ্যামিলি ঠাকুরের নাম, আমাদের পূর্ব বংশ থেকে শুরু করে সবারই ঠাকুরের নাম। আমি আমার ঠাকুর দাদার নামটাও বলে দিচ্ছি, আমার ঠাকুর দাদার নাম কিন্তু ভগবান, আর আমার বাবার নাম শিব, আর শিব যেহেতু তো আমার ঠাম্মা আমার মাকে এই বাড়িতে আসার পরে নাম দিয়েছে শঙ্করী, যেহেতু শিব আর শিবের বউ শঙ্করী, তো তার জন্য শঙ্করী নাম দিয়েছে। আর আমার জেঠির নাম পার্বতী, আমার বাবারা দু ভাই আগেই বললাম, একটু গল্পটা তোমাদের সাথে করেই ফেলি, আমার জেঠির নাম পার্বতী, তার জন্য আমার ঠাম্মা আমার মায়ের নাম রেখেছে শঙ্করী, পার্বতী আর শঙ্করী। আর আমার জেঠুর নাম হচ্ছে মঙ্গল, আর আমার জেঠুর দুই ছেলে তাদের নাম ভোলা আর তারক, আই মিন ভোলানাথ তারকনাথ, এমনকি আমার বর্দা আর আমার ছোটদাকেও মামা বাড়িতে কিন্তু দেবানন আর বিশ্বনাথ দুটো নাম, কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা রেখেছে কার্তিক গণেশ। তো আমাদের সবার নামই ঠাকুরের, আমরা চার বোন দু ভাই সবার নামটা একটু তোমাদেরকে বলেই ফেলি, কার্তিক গণেশ সন্তোষে সরস্বতী লক্ষ্মী মনসা, আমি সবার ছোট, তো আমাদের বাড়িতে সবার ঠাকুরের নাম। আর এই জন্য না অনেকে মজা করে বলে যে দুর্গাপুজোতে তোদের ফ্যামিলিটাকে বসিয়ে দিলেই হবে, এত টাকা খরচা করে মূর্তি আনার কোনো দরকার নেই, এটা এমনি জাস্ট মজা করে বলে। তো যাই হোক, লক্ষ্মী সরস্বতী নামগুলো বেশ কমন, কার্তিক গণেশ নামগুলোও কমন, কিন্তু মনসা আমার নামটা এতটাই বাজে, আমার একটুও ভালো লাগে না এই নামটা। আমার নাম কিন্তু অন্য ছিল, আমার বাবা সবারই একটা করে নাম দিয়েছিল আগে, কিন্তু আমার বাবার কি মন হলো যে সবার নামই ঠাকুরেরই হবে। তো আমার নামটা আমি আজকে তোমাদের আরও একবার বলি, আমি জানি না এটা সত্যি না মিথ্যা, আমার মা এটা অনেকবার বলেছে, আমার নাম রেখেছিল শিবানী, আমি শ্রাবণ মাসে যেহেতু হয়েছিলাম তো আমার নাম রেখেছিল শিবানী, তো আমার বাবা বলছিল যে না, সবকটা ছেলে মেয়ের নাম যখন ঠাকুরেরই রেখেছি ওর নামটাও মনসা রাখবো, যেহেতু শ্রাবণ মাসে হয়েছে আর আমি মঙ্গলবারে হয়েছি, তার জন্য আমার নামটা মনসাই রেখেছে। তা যাই হোক, এই গল্পগুলো তো করলাম, এবার তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের শ্বশুরবাড়িতে তোমাদেরকে কী বলে ডাকে, নাম ধরে ডাকে না বৌমা বলে ডাকে। আমাকে কিন্তু আজ পর্যন্ত বৌমা বলে ডাকেনি, এই সৌভাগ্যটা আমার হয়নি আজ পর্যন্ত। আমার 4 বছর বিয়ে হয়েছে, 4 বছরে কোনো দিনও আমার শ্বশুর শাশুড়ি কোনো দিনও আমাকে বৌমা বলে ডাকেনি, যেহেতু প্রথম থেকে কথা বলতাম বিয়ের আগে থেকে, তো বিয়ের আগে থেকে নাম ধরে ডাকতো আমাকে, আমি এর মতোই ভালোবাসতো সেই জন্য। তো এই বাড়িতে আসার পরে আমি বলেছিলাম যে আমাকে তুই করে বলো, তখন ওনারা বলেছে না বৌমাকে তুই করে বলবো না, নাম ধরে ডাকতে পারি, বৌমা বলবো না নাম ধরে ডাকতে পারি, শুধু তুই করে বলবো না। তো আমাকে একমাত্র বৌমা ডাকে আমার মামি শাশুড়ি, মানে আমার শাশুড়িরা 9 বোন এক ভাই একটাই মামা, সেই মামি একমাত্র আমাকে বৌমা ডাকে। আর সত্যি কথা বলতে কি, বৌমা ডাকটা শুনলে না এতটা রেসপেক্টফুল মনে হয়, মানে কি বলবো, মনে হয় যেন অনেকটা সম্মান দিচ্ছে আমাকে, ভীষণ ভালো লাগে। আর বৌমাটা আমার মেজদিকেও কিন্তু সবাই বৌমাটাকে, এমনকি পাড়াতেও, আর ওদের মানে কি খোলামেলা পরিবেশ, তো আমার বাপের বাড়িটা যেরকম ঠিক সেই রকম, তো ওখানে ঝগড়াঝাটি যাই হোক না কেন সবাই আমার দিদিকে বৌমা বলে ডাকে, আর পাড়ার লোক থেকে শুরু করে বাড়ির লোক থেকে শুরু করে সকলে বৌমা, গ্যাসটা জ্বলছে না দাঁড়াও, তো সকলে কিন্তু বৌমা বলে আমার দিদিকেও ডাকে, আর আমার বরদিকেও বৌমা বলে কেউ ডাকে না, আমার শেষ দিকেও না আমাকেও না, কিন্তু আমার মেজ দিকে ডাকে মেজদিদের ওইখানে, তা তোমাদেরকে কী বলে ডাকে তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কীরকম বলে, ধরো কোথাও গেলাম বাড়ির লোকের সাথে, তখন কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার শাশুড়ি মাকে বা শ্বশুরিকেও জিজ্ঞাসা করলে, তখন বলে যে এটা আমার বৌমা, কিন্তু মানে বাড়িতে যে একটা ডাক যেটাকে বলে ডাক বৌমা, এটা দাও বৌমা, ওটা সেরকম কোনো ব্যাপার নেই, সেটা কখনোই ডাকে না, তবে
ভালো লাগে এই ডাকটা কিন্তু শুনতে কিন্তু সত্যি খুব ভালো লাগে মানে খুব রেসপেক্ট রেসপেক্ট লাগে কি বলবো তা যাই হোক অনেকটাই গল্প করে নিলাম তোমাদের সাথে আর তার সাথে কিন্তু আমার বাঁধাকপির মশলাও কিন্তু কষে এসেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো তো অনেকদিন রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করা হয় না তাই ভাবলাম আজকে একটু গল্পই করে নিই তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা বেশি বড় করব না কেননা আমি বললাম বাঁধাকপি হলে আমি ভাত খাবো ভাত খেয়ে একটু বেরোবো একটু দরকার আছে আর সেই ব্লগটাও তোমরা কিন্তু দেখতেই পারবে নেক্সট ব্লগে তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও এখন অনেক কাজ আছে স্নান করা ভাত খাওয়া বেরোনো তার মধ্যে আজকে আবার রোদ উঠেছে যেহেতু আমি সকালবেলা দেখছিলাম যে অতটা রোদ নেই পুরোপুরি মেঘলা কিন্তু বেলা যেই বাড়ছে আর দেখি রোদটাও উঠে যাচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদেরকে বাড়িতে কি বলে ডাকে আমাকে আমার নাম ধরেই ডাকে ছুটকি আমাকে ছুটকি বলেই ডাকে প্রথম থেকেই চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।